এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল। নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে। কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না। এই রকম পরিস্থিতি দেখে রাজা রাগ করছিলেন, কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি। রাজা অনুমতি দিয়ে দিলেন। দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল। কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে? দার্শনিক বললেন, যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয়। এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল। শিক্ষণীয় বিষয়, আমরা মানুষরাও ঠিক এরকম। নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপ সে যাই, তার আগে নয়। এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে। একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করলো। সে দোকানিকে দাম জিজ্ঞেস করে জানতে পারলো যে সেটা কেনা তার সাধ্যের বাইরে। তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল, কিন্তু দোকানি তাকে অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকের খুব মন খারাপ হলো। সে মনস্থির করল বেদানা খাবেই। এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটি বেদানার চারা কিনল এবং তার কুঁড়ে ঘরের পাশেই চারাটি রোপণ করল। সে প্রতিদিন চারাটির যত্ন নিত। ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগলো এবং ভিক্ষুকও বৃদ্ধ হতে লাগলো। তো বৃদ্ধ যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে দিন কাটাত, ঠিক সেই সময়ে গাছটিতে বেদানা ধরল। কুঁড়ে ঘরে শুয়ে দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে, কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারীরিক অবস্থা তার ছিল না। এক রাতে ভিক্ষুক মারা গেল। তার মারা যাওয়ার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেলল। সার কথা, আমাদের মানে মধ্যবিত্তদের ইচ্ছা স্বপ্নগুলো হলো ওই বেদানা গাছটির মতো, যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি, কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না। দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন, কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে মা বাবা তা দেখে যেতে পারেন না। এছাড়াও আমরা নানা সংকটময় সময়ে ভাবি কষ্ট একসময় থাকবে না, সুসময় আসবে, আসেও তবে অনেক কিছু হারিয়ে তারপরে, তখন সে সুখ আর উপভোগ্য থাকে না। আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পূরণের আনন্দটা অনেক ক্ষেত্রে উপভোগ করে অন্য কেউ। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হীরে পড়ার পর সবাই আয়নাই খুঁজে সর্বপ্রথম। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। সব মেধাবীকে জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। যে পেয়েছে তাকে নয়, যে হারিয়েছে তাকে জিজ্ঞাসা করো সম্মান কী জিনিস। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসে। যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে। ট্রেনে ভিআইপিদের জন্য আলাদা কেবিন আছে, প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে, হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম আছে, কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখি নাই। যেদিন মানুষকে তার মান হয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগ্রত করতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়।
মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা আগে দেখুন। সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। একদৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে দেয়। কেঁদে কিছু হোক আর না হোক, মনটা অবশ্যই হালকা হয়। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনে খারাপ সময়ে কেউ পাশে থাকে না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগিদার কেউ নয়। জীবনে চলার সময় হোঁচট খাওয়া খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিনী, মা হলো গর্ভধারিণী। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ, সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় পেয়ে বসবে নয়তো কষ্ট দেবে। নিজেকে অত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে। কান্নায় লজ্জার কিছু নেই, যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ঘিটাকে গরম করুন, তারপর ঢেলে নিন। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে মা বাবাও অন্যায় করে সন্তানের সাথে। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা ক্যালকুলেশন। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে, অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেঈমান ছিলাম না। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয় না দাঁড়ায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথেই সারা জীবন পাশে থাকে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে কখনো কাঁদে না। যাকে তুমি সাধারণভাবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবেন না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। স্ত্রীর গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান, এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। খাবার যতই দামি হোক,
পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না, কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষায় আছি। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। সোশ্যাল মিডিয়া যে পরিমাণে সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকত, সমাজটাই বদলে যেত। অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা নির্ভর করে উপরওয়ালার ওপর। কন্যা সন্তান জন্ম দিলে আপনার বৌমা দোষী নয়। যেদিন আপনার মন খারাপ থাকবে, সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আজ তুমি অনেক ব্যস্ত, কালো কি থাকবে, যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। অনেকদিন পর একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবে জিজ্ঞাসা করলো, কিরে তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি। তোর কি মা এখনও তোর সঙ্গেই থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনও এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো, আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। বোধহয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নেই থেকে যায়।